এনএইচএসের প্রতি 7 জনের মধ্যে একজন রোগীকে প্রাইভেট ডাক্তার দেখাতে বলা হচ্ছে। ব্রিটেনের স্বাস্থ্য খাতের করুণ অবস্থা গত 2 বছর ধরে আরও প্রকট হয়েছে। তাই হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার চ্যাম্পিয়ন সতর্ক করে জানিয়েছে, রোগীদের বর্তমানে নতুন ধরনের সিস্টেমের সম্মুখীন হতে হচ্ছে, কারণ নতুন একটি জরিপে দেখা গেছে গত বছরে প্রতি 7 জনের মধ্যে অন্তত একজন রোগীকে এনএইচএসের প্রফেশনালরা প্রাইভেট হেলথ কেয়ার পেমেন্টের কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। ইংল্যান্ডের স্বাস্থ্য এবং সোশ্যাল কেয়ার ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করা হেলথ ওয়াচ ইংল্যান্ড বলছে, কিছু পরিষেবা সব শ্রেণীর রোগীর জন্য অ্যাভেলেবল নয়। বঞ্চিত এলাকায় কেয়ার নেওয়া বাধাগুলো দূর করতে আরও কাজ করা প্রয়োজন। ইংল্যান্ডে 1758 জন প্রাপ্ত বয়স্কদের মধ্যে জরিপে দেখা গেছে 14% রোগীকে এনএইচএস পেশাদাররা প্রাইভেট সিস্টেমে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 28% রোগী বলছেন যে তারা গত বছরে প্রাইভেট হেলথ কেয়ারে অ্যাক্সেস নিয়েছেন, যার মধ্যে ডেন্টাল ট্রিটমেন্টও রয়েছে। বর্তমানে রেকর্ড সংখ্যক মানুষ এনএইচএসে চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, তাই দীর্ঘ সময় ধরে চিকিৎসার জন্য অপেক্ষায় না থেকে অনেকেই এখন প্রাইভেট সিস্টেমের দিকে ঝুঁকছে। এছাড়া 37% রোগী মনে করে এনএইচএস এর ট্রিটমেন্টের চেয়ে প্রাইভেট অনেক ভালো চিকিৎসা সেবা দেওয়া যায়, কিন্তু কিছু মানুষ এটি বুঝলেও তাদের অর্থনৈতিক টানাপোড়েনের কারণে তারা প্রাইভেট ট্রিটমেন্টের দিকে যেতে পারছে না। হেলথ ওয়াচ ইংল্যান্ডের চিফ এক্সিকিউটিভ লুইস আনসারি বলেছেন, তাদের পুলিংয়ে দেখা গেছে আর্থিকভাবে স্বচ্ছল রোগীরা এনএইচএস এর ফ্রি ট্রিটমেন্টের চেয়ে প্রাইভেট জিপি অ্যাপয়েন্টমেন্টের দিকে বেশি ঝুঁকছে। তবে নিম্ন আয়ের ব্যক্তি, প্রতিবন্ধী, কেয়ার গিডার এবং অল্প বয়স্ক ব্যক্তিরা কেয়ার সার্ভিস নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রাইভেট হেলথ কেয়ার ইনফরমেশনের নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এই বছরের প্রথম 3 মাসে 2,27,000 মানুষ বেসরকারি স্বাস্থ্যসেবায় ভর্তি হয়েছে, যার রেকর্ড সর্বোচ্চ। 2022 সালে একই সময়ের তুলনায় এই বছর 17,000 বেশি মানুষ প্রাইভেট ডাক্তারের কাছে যাচ্ছেন। হেলথ ওয়াচ ইংল্যান্ড বলছে, এনএইচএস এর ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিদের জন্য আরও ভালো সাপোর্ট থাকা দরকার, বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা এনএইচএস এর এই প্রাইভেট ডাক্তার দেখানোর যে উৎসাহ বা কথা বলছে, এটি আসলে নিম্ন আয়ের মানুষদের জন্য অনেক বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে, যে কারণে ব্রিটেনে কিন্তু অসুস্থ রোগীরা আরও অসুস্থ হচ্ছে। সম্প্রতি বেশ কিছু ডাটায় কিন্তু বলা হচ্ছে, যেসব রোগীরা কম অসুস্থ ছিল ডাক্তার দেখাতে না পেরে তারা মৃত্যুর মতো ঝুঁকির মধ্যে পড়েছে কিংবা অনেকে মারা গেছেন। তাই এনএইচএস এর তাদের সেবার খাত আরও বাড়ানো এবং বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে ব্রিটেনের স্বাস্থ্যসেবা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।